মানে কার সাথে? সাকিবের সাথে। ও আচ্ছা। আর তখনই করব যদি জিনিসটা ক্যারেক্টার ডিমান্ড করে। হ্যাঁ, তাহলে জিনিস পূজার সাথে সে কাজ করেছে, বাট আমার মনে পড়ে না তেমন ভাবে যে পূজা তাকে কোনো সিনেমায় বাবা ডেকেছে। সাকিব খানের নায়িকা হয়ে নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন প্রার্থনা ফরদিন দিঘি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার প্রথম সিনেমা থেকে মোটামুটি সবগুলোতেই আমি তাকে বাবা চাচ্ছু এগুলাই ডাকা, যে পূজা তাকে কোনো সিনেমায় বাবা ডেকেছে। দিঘি বলেন, পূজা চেরির পর এবার সাকিব আঙ্কেলের নায়িকা হব আমি। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, ডিয়ার জিন্দিগিতে দেখেছিলাম শাহরুখ খান আর আলিয়া ভাটের যে ডিফারেন্সটা দেখানো হয়েছে, একটা এজ গ্যাপ কিন্তু তাদের দেখানোই হয়েছে। তো এইরকম ক্যারেক্টার যদি হয়, যে দিঘিকে জিজ্ঞেস করা হয় সাকিব খানের সাথে দিঘিকে কবে দেখা যাবে, পূজা চেরি তো সাকিব খানের সাথে জুটি বেঁধে সিনেমা করছে, এমন কথায় দিঘি বলেন, আমার তো মনে হয় না সাকিব খানকে কখনো পূজা চেরি বাবা ডেকেছে, কিন্তু আমি প্রায় সব সিনেমাতেই বাবা ডেকেছি তাকে, যার জন্য সাকিব আঙ্কেলের সাথে আমার জুটি বাঁধাটা মানাবে না, দর্শকও ইজিলিভাবে নিবে না, যেহেতু আমি তাকে বাবা ডেকেছি। সাকিব আঙ্কেলের সাথে তখনই সিনেমা করব যখন দেখব ক্যারেক্টার ডিমান্ড করে, যেমন ইন্ডিয়ার সিনেমা ডিয়ার জিন্দেগি শাহরুখ খান আর আলিয়া ভাটের যে ক্যারেক্টার দেখানো হয়েছে, এই যে গ্যাপটা দেখানো হয়েছে, এরকম ক্যারেক্টার হয় তাহলে ভেবে দেখতে পারি। দিঘির কথাই বোঝা যাচ্ছে সাকিব খানের নায়িকা হয়ে সিনেমা করতে চান প্রার্থনা ফরদিন দিঘি। এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।